সম্মানিত দর্শক, আমি মর্মাহত নেপালের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদির। পুরো খবরটির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 68 জন যাত্রীকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোকরার উদ্দেশ্যে উড়ে গিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের এই বিমান। 68 জন যাত্রী ছাড়াও সেই বিমানে 4 জন বিমান ক্রু ছিলেন, যারা যাত্রার মাত্র 20 মিনিট পরে পোকরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে ওই বিমান। মাটিতে পড়েই তা থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনায় এখনও পর্যন্ত 69 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার এই ঘটনায় টুইট করে সমবেদনা জানালেন মোদি। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালকে ট্যাগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, নেপালের বিমান দুর্ঘটনায় ভারতীয় নাগরিক সহ একাধিক জন মারা গিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় ব্যথিত। এই সময় মুহূর্তে শোকার্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। বিমান দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু হয়ে যায়। এখনও পর্যন্ত 69 জনের দেহের খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। এর মধ্যে 5 জন ভারতীয় নাগরিক রয়েছেন। ইয়েতি এয়ারলাইন্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই বিমানে মোট 15 জন বিদেশি নাগরিক, 6 জন শিশু ছিল। বিমানে ছিলেন 53 জন নেপালি, 5 জন ভারতীয়, 4 জন রাশিয়ান, 2 জন কোরিয়ান, 1 জন আর্জেন্টিনার বাসিন্দা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের 1 জন করে বাসিন্দা। এদিকে বিকেলের পর থেকে উদ্ধার কাজ বন্ধ রয়েছে বলে আধিকারিকদের তরফে জানানো হয়েছে। সংবাদ সংস্থা ANIকে তিনি জানিয়েছেন, অন্ধকারের জন্য বিকেলে উদ্ধার অভিযান স্থগিত করা হল, আবার আগামী সকালে উদ্ধার অভিযান শুরু হবে। সম্মানিত দর্শক, নেপালের বিমান দুর্ঘটনায় যারা চলে গেছেন সবার জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে জানান আমাদের, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।